কুমিল্লা থেকে আমিনুল, যিনি ইরাকে কাজ করেন, আপনি আপনি এখন উপুর হয়ে শুবেন? জি স্যার, উপুর হয়ে শুয়েছি। বালিশ থাকবে না, বালিশ সরিয়ে দেন। জি, বালিশ ছাড়াই স্যার। দুই হাত মাজার উপরে রাখেন। জি স্যার, রাখছি। এখন আপনি আপনার মাথা এবং কাঁধ উঁচু করেন। আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? সালাম স্যার, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছিলাম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। বয়স? বয়স 29। বলেন, কি কষ্ট নিয়ে কল করলেন? জি স্যার, আমি দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে আমার কোমরের ব্যথা, ব্যাক পেন ভুগতেছি অনেকদিন ধরে। দেশে ছিলাম, দেশে ক্ষেত খামারের কাজ করছি, ধানের বোঝা আলগি দিতাম, নিজে করছি, বাড়িতে অনেক পরিশ্রমের কাজ করছে, হাত পরিশ্রম। তখন একটু অল্প ব্যথা ছিল, কিন্তু আসলে তখন ব্যথার ওষুধ আর সাময়িক এলাকার ডাক্তারের ওষুধগুলো খেয়ে কোন রকম ব্যথা নিরাময় করেছিলাম। একটা সময় এখন আমি বাইরে গেছি, আপনার 2019-এ বাইরে গিয়ে ইরাকে ছিলাম প্রায় দীর্ঘ 5 বছর। দেশে আসছি, দেশে আসার আগ মুহূর্ত থেকেই, মানে ওখানে ছিলাম যতদিন, তখন থেকেই আমার ব্যথাটা মানে অনুভূতি হয়। কেন হয়, ওখানে দীর্ঘ পরিশ্রমের কাজ করছি, ফ্যাক্টরি গুলো অনেক ভারী বোঝার কাজ, অনেক ভারী জিনিস আলগাইছি, অনেক বেশি পরিশ্রম করে ফেলছি। তা আমার ওখানেও ট্রিটমেন্ট নিয়েছি, অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওই দেশে, প্রায় 8-10টা ইঞ্জেকশন দিয়েছি। সাময়িক ব্যথাটা থাকতো, এরপর আবার ওই আপনি আমার প্রশ্নের উত্তর দিন। জি স্যার, আপনার মাজার ব্যথা বাম দিকে না ডান দিকে? বাম পাশে, ডান পাশে, দুই পাশেই আছে। এই ব্যথা মাজাই থাকে না মাজা থেকে হাঁটুর নিচে যায়? মাজাই থাকে। এই ব্যথা বেড়ে যায় বসলে অথবা হাঁটলে? হ্যাঁ, হাঁটলে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলেও মাজা ব্যথা থাকে, আবার বসে থাকলেও ব্যথা থাকে, শুয়ে থাকলেও ব্যথা থাকে। কোনটাতে বেশি হয়, শোয়া, বসা, হাঁটা? বসা ইদানিং বেশি হচ্ছে, বসা, বসে থাকলেই ব্যথাটা হয়। তবে টান টান করে কোথাও উঁচু জায়গায় বসলে ব্যথাটা থাকে না, মেরুদণ্ডটা যখন সোজা থাকে। একটু যখন বেঁকা হয়ে বসি কোনো নিচু জায়গায়, ঠিক তখন ব্যথাটা বেশি বেড়ে যায়, আর দীর্ঘ সময় বসেও থাকতে পারি না। আপনি যদি আপনি এখন কি অবস্থায় আছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমি লম্বা হয়ে শুয়ে আছি। আপনি জোরে কাশি দেন। এই কাশি দিলে কোথাও কোনো কষ্ট হয়? আপনি যে অবস্থায় আছেন ঠিক এই অবস্থায় বালিশের একটা বালিশ মাথার নিচে রাখবেন, রেখে দুটো হাঁটুকে টেনে এরকম হালকা করে আপনার দিকে আনবেন। এখন কোথাও কষ্ট পান? আপনি দুই পাকে সোজা করেন? ডান হাঁটু সোজা রেখে ডান হাঁটুর আঙ্গুলগুলোকে আপনার দিকে টানেন, টেনে আস্তে আস্তে উপরে উঠান, দেখেন তো ডান পায়ের পেছন দিকে কোনো টান লাগে কিনা, টান লাগে ওখানে স্টপ হয়ে যাবেন। হ্যাঁ স্যার, ব্যথাটা আছে। আপনি এরকম পা উঠাতে গেলে কি আপনার পেছন দিকে টান লাগে? জি জি, টান লাগে স্যার। কতটুকু উঠালে টান লাগে? পুরোপুরি আমি প্রায় 2 হাতের মতো উপরে উঠাইছি। না, আপনি নিচে থেকে উঠাবেন, কতটুকু উঠালে টান লাগে সেখানে পাটাকে আটকায় রাখবেন এরকম। জি স্যার, সর্বশেষ যতটুকু উঠানো সম্ভব হয়েছে ওখানে আমার উঠানে সম্ভবের কথা বলিনি, আপনি আমার কথাগুলো ভালো করে শুনবেন, সম্ভব অসম্ভবের কথা বলি নেই, আপনি ভালো করে শুনবেন। আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন? জি স্যার, জি সাবস্ক্রাইব করছি প্রায় দীর্ঘ আরো 5-4-5 বছর আগে। আপনাকে অনুরোধ করব, আপনি আপনি কমপক্ষে 10 জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি,
তাদেরকে জোর অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নিজে সাবস্ক্রাইব করার পরে কমপক্ষে আপনার 10 জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ করছি। ওকে, এখন যার সঙ্গে কথা বলছিলাম কুমিল্লা থেকে আমিনুল, যিনি ইরাকে কাজ করেন, আপনি আপনি এখন উপুর হয়ে শুবেন? বালিশ থাকবে না, বালিশ সরিয়ে দেন। দুই হাত মাজার উপরে রাখেন। এখন আপনি আপনার মাথা এবং কাঁধ উঁচু করেন, দেখেন অনেকটা উঁচু করতে পারেন কি না। ওই যে একটা ভিডিও দিছি উঁচু করার জন্য, দেখেন এটা দেখে উঁচু করেন। আপনি কি অনেক পারেন না অল্প পারেন? আপনি দুইভাবে এই চিকিৎসাটা নিতে পারেন। একটা হলো আপনার জন্য খুব সহজ হলো, আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার কষ্টের কথা লিখলে ওখান থেকে ভিডিও আসবে, আপনি ভিডিও দেখে এক্সারসাইজ করবেন। আমি এই কথাগুলো শুনতে চাই না আপনার কাছ থেকে, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি শোনেন। আপনি যদি কথা বলেন তাহলে আমরা অনেক লোকের কাছেই কথা বলতে পারবো না, আপনি সময় খেয়ে ফেলবেন, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ হবে, তাহলে তো অসুবিধা। আমরা তো ওই কথা শুনে আপনার কোনো উপকার হয়নি, আমারও কোনো উপকার হয়নি। আপনাকে যা বলছি আপনি ওটা শোনেন। নেক্সট ওয়ান হলো, আপনাকে আমি এখন বলবো, 1 পোয়া নারকেল তেল নেবেন, 20 কোয়া রসুন কেটে অথবা ছেঁচে দিয়ে লোশন তৈরি করবেন। এইটা আপনি সকালে এবং রাতে ব্যবহার করবেন, উপুর হয়ে শুবেন বালিশ ছাড়া। কাউকে বলবেন এরকম হালকা 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 করে ডলে দিতে। এরপরে আপনি এখানে গরম ভাপ দেবেন, গরম ভাপ দেওয়ার পরে এখানে 10 মিনিট রাখবেন, 10 মিনিট ডলবেন, এটা সরান, সরিয়ে এক্সারসাইজগুলো আপনি করতে থাকবেন, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। আমরা এই অনুষ্ঠানটি করি শনি সোম বৃহস্পতি রাত 9টা থেকে 10টা, বাট আপনি এক সপ্তাহ পরে আগামী শনিবারে আপনি আমার সঙ্গে কথা বলবেন এবং আপনার আপডেট জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিনুল, সালামু আলাইকুম।